রক্তদানের মাধ্যমে তিলোত্তমাকে স্মরণ করলেন চিকিৎসকরা। আর্জিকর হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণ হওয়া তরুণী চিকিৎসক তিলোত্তমাকে এখন গোটা বাংলা স্মরণ করছে বিভিন্নভাবে। একদিকে প্রতিবাদ মিছিল, কোথাও মৌন মিছিল, কোথাও অন্যরকমভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সরব হয়েছেন। অন্যদিকে এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের সকলের কঠোর শাস্তি দাবি করা হয়েছে। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। সেই শিবিরে চিকিৎসকেরা রক্তদান করেন। প্রায় 100 ইউনিট রক্ত এদিন সংগৃহীত হয়। রক্তদানের মধ্য দিয়ে স্মরণ করা হয় তিলোত্তমাকে। সন্দীপ ঘোষের অ্যারেস্টের সঙ্গে আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। আমাদের আজকে যে বোন আজকে আমাদের পরলোক গমন করেছেন, যে অভয়া, যে তিলোত্তমার, আমরা সবসময় তার শান্তির কামনা করে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করা। পাবলিকের স্বার্থে যে এত বড় একটা হেনিয়াস ক্রাইম আমাদের ডক্টর ফ্যাটিনিটিতে ঘটে যাওয়ার পরেও আমরা যে পাবলিকের সাথে আছি, এটা বোঝানোর জন্য, এটা দেখানোর জন্য আমরা হচ্ছে তিলোত্তমাকে স্মরণ করে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করা। আমাদের এখন অবধি 90 ইউনিটের মতো ব্লাড জমা পড়েছে। আমরা আরও এক্সপেক্ট করছি আরও 30-40 ইউনিট ব্লাড আমাদের জমা পড়বে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শুধু নয়, আমরা বাইরের সাধারণ মানুষও অনেকজন আছেন এতে, তার সঙ্গে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ, তার সঙ্গে পারিপার্শ্বিক যা কিছু কলেজগুলো আছে সেগুলো সবার থেকে আমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন পেয়েছি। তার সঙ্গে আমাদের ফ্যাকাল্টিরও এতে হেল্প করেছেন। সবাইকে ধন্যবাদ, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাপারটাতে আসার জন্য। আমার নাম ডক্টর কৌস্তভ চক্রবর্তী, আমি সেকেন্ড ইয়ার অর্থোপেডিক্স পিজিটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ।